হাই গাইস, চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। 17ই অক্টোবর তৃতীয়াতে আমি গিয়েছিলাম কল্যাণী। সকলেই জানো পূজা শুরু হয়ে গেছে, অনেক মণ্ডপগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তো দূর দূর থেকে অনেক লোকজন ঘুরতে চলে আসছে মায়ের মণ্ডপ দর্শন করার জন্য। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী স্টেশনে। এখানে পুরো ট্রেনের লোকজনই সব এই কল্যাণী ঘোষপাড়াতে নেমেছে, প্রচুর ভিড় জমেছে এখানে, সব লোকজন ঘুরতে আসছে ও মায়ের মণ্ডপ দর্শন করতে আসছে। সন্ধেবেলা কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে দুর্গাপুজো উপলক্ষে যে চারোধামের থিমের প্যান্ডেলটা হয়েছে, চলো কেমন দেখাচ্ছে ও লাইটিংগুলো কেমন ভিতরে কেমন সাজিয়েছে দেখা যাক। দু ঘন্টা লাইন দেওয়ার পরে অবশেষে পৌঁছালাম কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে, যেখানে চারোধামের থিম করেছে। তো এসেই দেখলাম খুব অপূর্ব লাগছে, সন্ধ্যাবেলা তো খুব সুন্দরই লাগছে, যে লাইটিংগুলো করেছে লাইট দিয়েছে খুব সুন্দর। কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে উত্তরাখণ্ডের চারোধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী থিম তুলে ধরেছে এখানে। আজকে এনআইন স্কোয়ার পার্কে পুজো মণ্ডপ চারধাম দর্শন করতে মানুষ ছুটে আসছে এবং তৃপ্তি সহকারে তৃতীয়ার দিনেই সবাই দল বেঁধে বেরিয়ে পড়েছে দুর্গা ঠাকুরের মণ্ডপ ও মাকে দর্শন করার। এখানে দেখতে পাচ্ছ এনআইন স্কোয়ার পার্কে মায়ের দর্শন করার জন্য, মায়ের মণ্ডপের ভিতর কেমন সাজিয়েছে দেখার জন্য কেমন ভিড় জমেছে এখানে।